সো আর আরেকটা আপনার সাথে আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছে যেটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ সো এটা আসলে আপনার রিয়েলমাটি ডট কমের মাধ্যমে আনাতে পারবেন ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে আপনি চাইলে রিয়েল ডট কমের মাধ্যমে আপনি চাইলে ফেসবুক গ্রুপ ওটার মাধ্যমে আপনি ইনপোর্ট করাতে পারবেন আলি থেকে সো এই হচ্ছে আমাদের প্যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আসলে মোটামুটি রিজনেবল প্রাইসে স্মার্ট ওয়াচ সো আমরা আসলে টেস্ট করে দেখব যে এটা আসলে কতটুকু প্রাইজের মধ্যে আসলে কতটুকু ভালো এটা যেহেতু ব্ল্যাক কালারের মেবি এটা দেখতে অনেক সুন্দর হবে যদিও লেদারের আমি যতটুকু জানি সো এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ আপনি দেখতেই পাচ্ছেন যে এটা টোটালটাই ব্ল্যাক এটা এবং টোটালটাই হচ্ছে আপনার লেদার ফিনিশ আপনি দেখতে পাচ্ছেন আসলে দেখতে মোটামুটি গর্জিয়াস খারাপ না ব্যাকসাইডে আপনার হচ্ছে প্লাস্টিক দেওয়া এবং সামনে উপরে প্লাস্টিক দেওয়া দেখি আমরা আসলে বক্সের মধ্যে আর কি কি পাচ্ছি সো বক্সের মধ্যে আসলে তেমন কিছু নাই আপনার ছিল একটা চার্জিং ক্যাবল দেখতে পাচ্ছেন যে আপনি ইউএসবি ইউএসবি টু আপনার ছিল যে স্মার্ট ওয়াচ চার্জিং কেবল দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেটিক চার্জিং কেবল যেটা সো এটা আসলে মোটামুটি কোয়ালিটি বলা যায় ভালো বাট অত বেশি ভালো বলা যায় না মানে মোটামুটি বলা যেতে পারে তো দেন হচ্ছে আর পাচ্ছি ইউজার ম্যানুয়াল যেটা ইংলিশ এবং চাইনিজ দুইটাতেই আছে আপনারা স্ক্যান করে এটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এখানে কিছু স্পেসিফিকেশন মেনশন করা আছে আপনি মুভ করলে যে চলবে এটা সো পড়ার পরে আসলে দেখতে খুবই ভালো লাগতেছে পুরোপুরি ব্ল্যাক একটা ফিনিশ আছে যদি আমি লাইটটা কমাই দিলাম যাতে আপনারা দেখতে পারেন ওয়াশ ফেস চেঞ্জ করতে পারবেন আপনার হচ্ছে তিনটা ওয়াশ ফেস আছে যেটার মাধ্যমে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এমনি আদার্স টাচ কাজ করে না শুধুমাত্র নিচে থেকে আপনি ডাবল ট্যাপ হচ্ছে সিঙ্গেল টাইপ দিয়ে চেক করতে পারেন যদি আমি হার্টবিট রেট চেক করতেছি আসলে কতটা অ্যাকুরেট আমি বলতে পারবো না কারণ হচ্ছে যেহেতু এটা মোটামুটি প্রাইস মানে নর্মালের মধ্যে তো আহ ভালোই মনে হচ্ছে যাই হোক তো দেন হচ্ছে তিন সেকেন্ড প্রেস করলে আপনি আদার্স এখানে আপনি স্টেপ কাউন্টার আপনি হাঁটলেন কতটুকু ক্যালোরি কতটুকু বার্ন হলো সেটা পাবেন এখানে কিলোমিটার দেখাচ্ছে বাট এখানে আসলে একটা গেম ফিট করা আমি জানি না এটা আসলে কেন করছে সো আপনি চাইলে এই ওয়াচের মাধ্যমে আপনি গেমও খেলতে পারবেন জাস্ট হাতটা মুভ করে করে খেলতে হবে এখানে কোনো টাচের খেলা না জাস্ট আপনার হচ্ছে মুভমেন্টের উপরে ডিপেন্ড করে আপনি এই গেমসটা খেলতে পারবেন সো এটা আসলে জাস্ট আপনি টাইম পাস করতে চাইলে করতে পারবেন বাট ওয়াচটা দেখতে সুন্দর এখানে নিউজ কর তারপরে আপনার হচ্ছে এখানে নাইট আপনি কতক্ষণ স্লিপ ঘুমালেন সেটা হচ্ছে আপনার মনিটর করবে কতটুকু জাস্টিফাই করা যায় তারপরে হচ্ছে আপনার এখানে ব্লাড প্রেশার চেক করার জন্য আপনাকে ত্রিশ সেকেন্ড সময় দিতে হবে তারা চেক করে জানাবে যাই না এটার রেজাল্ট কতটুকু রাইট ও রং যেহেতু আমি অলরেডি জানতে পারছি না সো এই সুইচটার মাধ্যমে আপনি চাইলে আপনার মানে সেলফি ক্লিক করার সময় ক্লিক করে আপনি জাস্ট মানে ছবি তুলতে পারবেন এখানে মেসেঞ্জার অপশন এখানে চাইলে আপনার যে নোটিফিকেশানগুলো আসবে সেগুলো পাবেন এবং অফ করার পাঠান পাবেন সো আপনি জাস্ট হাতটা ঘুরালেই আপনার ওয়াচটা কিন্তু আপনাকে শো করতে থাকবে স্টাইলিস্ট কিন্তু মোটামুটি ভালোই खराब ना अपनी देख पा निर्दिष्ट जैग सर জাস্ট আপনি ঘোরালেই আপনার ওয়াচের লাইটটা উঠবে এখন আপনি ওয়াচ ফেস যেটা দিতে চান সেটার উপর ডিপেন্ড করে সো এইবার আসলে কল দিয়ে দেখি দেখুন কল আসলে কিন্তু শো করতেছে একদম একদম টোটাল ডিটেলস সহ নাম্বার শো করছে আপনি জাস্ট প্রেস করে দিলে আপনার আসলে কলটা কেটে দিবে আপনি চাইলে এখান থেকে মানে জাস্ট কলটা কেটে দিতে পারেন এখানে হলো অ্যাপস ইন্টারফেস অ্যাপসের মধ্যে আসলে আমি যেটা বললাম আমার কাছে অত বেশি মানে স্মুথ মনে হলো না আপনার হচ্ছে হয়তো বা এই যে ফায়ার যে আপডেট এই ফায়ারওয়্যার যদি আপডেট করেন তাহলে হয়তো বা আপনার স্মুথ হয়ে যেতে পারে এবং নতুন কিছু ফাংশন যোগ হতে পারে সো আমি ফায়ারওয়ারটা আপডেট করছি না আপাতত টাইমের ব্যাপার স্যাপার আছে তো ফায়ারওয়ার আপডেট করলাম না আপনারা চাইলে ফায়ারওয়ার আপডেট করে নিতে পারেন তাহলে আপনার দেখা গেছে যে হয়তো বা আপনি আরও স্মুথলি আপনার এই ওয়াশ দিয়ে কাজ করতে পারবেন সো এখানে দেখুন নোটিফিকেশনের মধ্যে ফেসবুকের যে নোটিফিকেশান সেখানের মধ্যে কিন্তু এন্ট্রি করে না এটা একটা আমি আসলে যাই না ফায়ারওয়ার আপডেটের পরে হয়তো বা এই ল্যাকটা ঠিক হয়ে যাবে জাস্ট মেসেজারটা সেটা বোঝা যায় কিন্তু আপনার মেসেজটা কি এসেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না ফেসবুকের ক্ষেত্রে বাট এমনি মেসেজ পড়া যায় তো এখানে দেখুন আপনি হার্টবিট সেন্সরের যে মানে হার্ডের সেন্সর যেটা সেটা কিন্তু আপনার মোটামুটি ভালোই বড়ই আছে বাট কতটুকু অ্যাকুরেটে ইনফরমেশন দেয় সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং ব্যাকসাইডে কিন্তু আপনার এই যে ম্যাগনেটিক যে চার্জার আছে সেটা যদি আপনি সঠিকভাবে না লাগান তাহলে কিন্তু লাগবে না আপনি যদি সঠিকভাবে রাখেন তাহলে কিন্তু লেগে যাবে দেখুন আপনি যদি সঠিকভাবে রাখলেই চার্জ হওয়া শুরু করবে আর যদি উল্টাভাবে লাগানোর ট্রাই করেন তাহলে কিন্তু এটা লাগবে না সো দেখুন কোনোভাবেই লাগাতে পারবেন না তো মোটামুটি ভালোই খারাপটা সো আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি টেকনো ফায়ার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ